হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকবি ব্লগে সবাইকে স্বাগত। তা দেখতেই পাচ্ছ আমি চাদর নিয়েছি এবং রেডি হয়ে গেছি অলরেডি। তা আমরা এখন নিমন্ত্রণে যাচ্ছি। কিসের নিমন্ত্রণ সেটা তোমাদেরকে বলবো, মানে বলছি এখনই বলছি তোমাদেরকে, ওই ঘরে যাবে, মানে নতুন ঘর করেছে সেই ঘর উদ্বোধন করতে যাবে, তার জন্য আমরা সেখানে যাচ্ছি, আমি আর মা আর মনিকে জেঠির কাছে রাখছি। জেঠি যাবে না, ও রুটি করেছে তো এর জন্য যাবে না, তা যেতে হবে, নিমন্ত্রণ রক্ষা করতে হবে, এর জন্য যেতে হবে, আমি আর মা যাবো। তাই দেখো রেডি হয়ে গেছে অলরেডি, তা এখন যাচ্ছি, চলো তোমাদেরকে দেখাই। আমি যা দেখবো তোমাদেরকে তাই দেখাবো, আর যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইবারটা অবশ্যই করে দিও, দেখতে থাকো ভালো লাগবে। তা চলো তোমাদেরকে দেখাই, যা দেখবো তোমাদেরকে তাই দেখাবো। তা চলো কি হয় না হয় সেটাও বলবো তোমাদেরকে, চলো যা দেখ। তা রেডি হয়ে গেছি, এই দেখো, তা এখনো যায়নি, মা রেডি হচ্ছে। তাই দেখো মনি জেঠির কাছে রয়েছে, তাহলে এখনই যাব। তা চলো, আর শুনি তো যাবে না, সুনীত শুনি, সুনীত কোথায়? তা আমরা যাচ্ছি, যা তোমাদেরকে সব কিছুই দেখাবো, দেখতে থাকো ভালো লাগবে। তা এই প্রথম আমি এটার মধ্যে কথা বলছি, তা সাউন্ডটা ঠিক হচ্ছে এর জন্যই, এই মোবাইলের সাউন্ডটা ঠিক আছে, ওই মোবাইলের সাউন্ডটা আপ ডাউন করে এর জন্য কথা বলতে পারি না। তোর ঘরে অন্ধকার করে রেখেছিস কেন? তোর ঘর অন্ধকার করে রেখেছিস কেন? না ঢুকবো না তোর ঘরে, ও দেখাও যাবে না তোর ঘরে গেলেও। ও জ্যোৎস্নার আলো, পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, আর পাশে ওই তারা দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে, আমার তো খুব সুন্দর লাগছে, তোমাদেরও দেখো ভালো করে দেখাচ্ছি। তা অতটা পোস্ট আসছে না, যেটুকু আসছে সেটুকুই তোমাদেরকে দেখালাম। তা চলো, তা দেখতে থাকো, দারুণ লাগছে আমার কাছে। হাই ফ্রেন্ডস, তা আমরা চলে এসেছি, এখানে গীতা পাঠ হচ্ছে, হালকা করে শুনতেই পারছ, তাই এখানে জুম করে দেখাচ্ছে তোমাদেরকে। তা ঠাকুর নাম গান হচ্ছে, তা নাম গান এখন বন্ধ রয়েছে, এখন গীতা পাঠ করছে, আর এই বাড়িতে উদ্বোধন হচ্ছে। মনে করো আমি তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে বাড়িতে আমি মনে করো আমার যে দাদা আমাকে আঁক কেটে দিয়েছিল সেই বাড়িটাই, মনে করো ওরা শুধু ইট গেঁথেছে শুধু, পরে প্লাস্টার করবে, কেননা এখন ঠান্ডা পড়ে গেছে তো এর জন্য বাইরে থাকা যাচ্ছে না, এর জন্য ওরা ঘরে তাড়াতাড়ি চলে যাচ্ছে, এর জন্য উদ্বোধনটা তাড়াতাড়ি করে ফেলেছে। তাই তোমাদেরকে আজকে সেই ভিডিওটাই দেখাবো, দেখো ভালো লাগবে, দেখে থাকো, আর দেখো কি হয় না হয়। আর ওই যে দিদিটা গেল, সেই দিদিটা মনে করো বয়স্ক অনেক, কিন্তু সেটা আমার সম্পর্কে দিদি হয়। আর তোমাদেরকে আগে ভিডিও দেখিয়েছিলাম দাদা আমাকে আঁক কেটে দিচ্ছিল, ক্ষেতের আঁক কেটে দিচ্ছিল। তা এখানে মাও আছে দেখতেই পাচ্ছ, বসে আছে সবাই মিলে, তা সবাই পান টান দিল, সে সাজিতে পান দিল, সবাই যারা যারা পান খায় তারা পান খাবে, তা চাও দেবে সেটাও খাওয়া দেখাবো তোমাদেরকে, আমাদের সব কিছুই দেখাচ্ছে এটা দেখাবো না কেন। তাই এখানে গীতা পাঠ হচ্ছে তো, তার জন্য আমি তোমাকে আস্তে সাউন্ড দিয়ে আমি সব কিছু মনে করো শোনাচ্ছি, তা না হলে দুটো শব্দ শুনতে ভালো লাগবে না, এর জন্য সাউন্ডটা কমিয়ে দিয়েছি। তা চলো তোমাদেরকে আমাকে একটু দেখাই আমি কি করছি না করছি। তা আমি নিচে বসে আছি, এখানে অনেকেই বসে আছে, বৌদিরা বসে আছে, তা একটু আমাকে দেখে হাসছে, তার জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছি। তাই দেখো এখানে সবাই বসে রয়েছে নিচে, আর এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, ক্ষেতের ওখানে হাওয়া তো এর জন্য, তা নিচে বসেছি, এখানে অনেকেই বসেছে এর জন্য বসেছি। তা চলো তোমাদের ওখানেও দেখায় ভালো করে। তা এখানে দেখো নাম গান হয়ে গেছে অলরেডি, এখন কীর্তন হবে, আর একটু কীর্তন হওয়ার পর তা খাওয়া দাওয়া তারপর দেবে। তা চলো তোমাদের নাম গানও শোনাবো, তা হালকা সাউন্ড দিয়ে দেবো, কেননা সবসময় তার কথা শুনতে ভালো লাগে না, একটু নাম গান হোক এইগুলোর জন্য ভিডিও, তা এগুলোই শোনাবো তোমাদেরকে। তা এখনও সেটা শুরু করেনি, যখন শুরু করবে তোমাদেরকে সেটা ভালো করে শোনাবো। তা এখন চাটা সবাই খাবে,
আর তো তোমাদের বলতেই ভুলে গেছি, আমাকে কেমন লাগছে দেখে বলো, লাইক এবং শেয়ার অবশ্যই করো। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইবারটা অবশ্যই করো। তা দেখতেই পাচ্ছ বৌদিরা এখানে রয়েছে, তা সবাইকেই দেখাচ্ছি, দেখাবো না কেন, তা দেখতে থাকো ভালো লাগবে। তা চলো তোমাদের নাম গানও শোনাবো, সবই শোনাবো আস্তে আস্তে, তা বড় ভিডিও তো। আমাদের দেখো কাপ দিয়ে দিয়েছে চা খাবো, তাও দেখাচ্ছি তোমাদেরকে একটু একটু করে। দেখো চা দিচ্ছে আমাদেরকে একটা বাচ্চা ছেলে দিয়েছে, তাই দেখো চা, তোমাদের চাটা রেখে রাখলাম। আর দুটো বিস্কুট দিয়েছে, এখন গরম গরম চা আর বিস্কুট খাবো, কেননা ঠান্ডা পড়ে গেছে, হালকা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, এর জন্য চা বিস্কুট খেতে খুবই ভালো লাগলো। তা সেটাও তোমাদের খাওয়াও দেখাই, এই দেখো চা বিস্কুট একটু খাচ্ছি ভেঙে টেঙে, ভালো লাগলো, কেননা ঠান্ডার মধ্যে তো একটু চা বিস্কুট খাওয়াটা ভালো লাগে। আর আমি সবসময় চাটা খাই না, একটু ঠান্ডা পড়লেই একটু খাওয়া হয়, তা একটু খাওয়াটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে, তা দেখতে থাকো একটু চাটাও খাই, কেননা দিলো যখন একটু খাওয়াটাও দেখিয়ে দিই, তা দেখো ভালো লাগবে দেখতে থাকো। তা আমি মামামকে ধুয়ে এসেছি, কেননা মামামকে ঠান্ডার মধ্যে নিয়ে আসলাম না, নিয়ে আসলে ঠান্ডা লেগে যাবে, এমনিতেই হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছিল, তা যদি ওকে নিয়ে আসি আরও যদি ঠান্ডা লাগে এর জন্য ওকে নিয়ে আসলাম না। তা এখানে দেখতে পাচ্ছ আরতি হচ্ছে, ধূপধুনি দেখাচ্ছে, সব জায়গায় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, তাই একটু একটু করে দেখাচ্ছি তোমাদেরকে, তা দেখতে থাকো ভালো লাগবে। আর এখানে গান হচ্ছে, গান বাজনা হচ্ছে, আর উনি মনে করো আমার দিদি সম্পর্কে, দিদি হয় সে ধূপধুনা দিয়ে দেখাচ্ছে ঘরটাকে, যে যা নিয়ম সেভাবে নিয়মটা করছে, পালন করছে, তা দেখো ভালো লাগবে দেখতে থাকো। তা তোমাদের কেমন লাগছে বলো, লাইক এবং শেয়ার অবশ্যই করো। আরতি নিয়ে নাচছিল তোমাদেরকে দেখালাম, মানে ধূপধুনো নিয়ে নাচছিল, সেটা মাঝখানে কথা বললে আরতিটা দেখানো মিস যাবে, এর জন্য কথা বললাম না। তা এখন প্রদীপ নাচাচ্ছে, মনে করো আরতি হচ্ছে, তো এর জন্য এখানে ঘরটা দেখাচ্ছে নিচে নিচে, সেগুলো তোমাদেরকে দেখালাম, দেখো দেখতে থাকো ভালো লাগবে। তা এই এটা শেষের দিকে, এটা শেষ হওয়ার পরে আমাদের মনে করো খেতে দেবে, তা খাওয়াটাও তোমাদেরকে দেখাবো কী কী দেয় না দেয় সেগুলো তোমাদেরকে দেখাবো। তা এখানে ঘুরিয়ে ঘুরিয়ে আরতি নিচ্ছে, সেটা সবাই মনে করো আরতি এটা সবাই নিয়েছে মাথায়, তা সবাই দেখতেই পাচ্ছ ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছে। তা চলো তোমাদের খাওয়াটাও দেখাই, তা এখানে দেখতেই পাচ্ছ সবাই বসে পড়েছে, আমরাও বসে পড়েছি, তা আমাদেরটা আগে দিয়েছিল আমরা বসেছি, তারপরে এটা দিয়েছে, তাই এখানে সবাই বসেছে দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি তোমাদেরকে। তা আমাদের পাতা দিল, তা গিলাসও দিয়ে দিয়েছে আমাদের, আস্তে আস্তে দেখায় ঘুরিয়ে ঘুরিয়ে, তা এখানে মারও দিয়ে দিয়েছে, সবার দিয়ে দিয়েছে, তা গ্লাস, তারপরে এখানে প্রসাদ আর খিচুড়ি দিয়েছে দেখতেই পাচ্ছ, এখানে প্রসাদ দিয়েছে আর খিচুড়ি দিয়েছে, তা আছে খিচুড়ি প্রসাদই খাওয়া হবে, তা শীতের মধ্যে গরম গরম খিচুড়ি খুবই ভালো লাগে, তা তোমাদের কেমন লাগে সেটাও বলো, কেননা শীতের মধ্যে গরম গরম খিচুড়ি দারুণ লাগে,
গরম গরম খেতে খুবই ভালো লাগে, তারপর ঘাটি দিয়েছে, খুবই টেস্টি হয়েছিল, আমি খেয়েছি, খুবই ভালো লেগেছিলো। তা এত সুন্দর রান্না করেছে, ও কি রান্না করেছে জানি না, কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়েছিল, আমার খেয়ে খুব ভালো লেগেছে। তা এগুলো তোমাদেরটা খাওয়াতে দেখাতে পারছিলাম না, শুধু এটা দেখাচ্ছিলাম যে কী কী দিয়েছে না দিয়েছে সেগুলো একটু দেখাচ্ছি। তা আমাদের খাওয়া অলরেডি হয়ে গেছে, তারপরে সাথে মিষ্টি দিয়েছিলো, মিষ্টিটাও দেখিয়ে দিলাম, দেখো। তা আমাদের খাওয়াটা পুরো কমপ্লিট, আমরা হাতটা ধুয়ে নিয়েছি, এখানে অনেকে আবার বসেছে, তা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিও